হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি তোমাদের সকলকে স্বাগত তো আজকে ছিল কলকাতা পুলিশ এসআই প্রিলিমস পরীক্ষা তো সেই পরীক্ষার সম্পূর্ণ একশোটি প্রশ্নের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের আজকে আমরা সম্ভাব্য অ্যান্সার কী নিয়ে চলে এসেছি একশোটা প্রশ্ন দেখবো এবং তার কী কী সম্ভাব্য প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো আমরা দেখে নেব এবং তোমরা যারা আমাদের সিআরপি একাডেমিকে রেগুলার ফলো করেছো সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন এসেছে বিশেষ করে জি কে গণিত রিজনিং যা করানো হয়েছে পঞ্চাশটা ছিল সেই পঞ্চাশের মধ্যে আমি যা দেখলাম আর চার পাঁচটা বাদে মোটামুটি পঁয়তাল্লিশটার মতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা কিন্তু একদমই কমন এসেছে আমাদের করানো ব্যাচ কোর্স এবং ইউটিউবের ক্লাস থেকে এবং সাথে তোমাদের পবন স্যার ম্যাথ এবং রিজনিং যা ফর্মুলা করিয়েছেন যা ম্যাথ করিয়েছেন একদম সমস্ত কিছুই এসেছে তো অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটাই কমন প্রশ্ন ইন হুইচ ইয়ার ক্রিপস মিশন কেম টু ইন্ডিয়া ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে আসে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন একটি ম্যাথ ছিল ম্যাথটার ছিল দেখো হাজার টাকার টেন পার্সেন্ট হারে তিন বছরের চক্র বৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি থার্টি ওয়ান নেক্সট তিন নম্বর প্রশ্ন একটি জিকে ছিল এবং এই জিকেটা একদমই ইজি ছিল তোমরা যদি অপশন টেস্ট করতে উত্তর পাওয়া যেত করা যেত দেখো ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক পাওয়া যায় দেখো ক্রান্তীয় মরুভূমি উদ্ভিদ হবে না মরুভূমি তো নয় উত্তর পূর্বে কি রয়েছে পাহাড় পর্বত রয়েছে অর্থাৎ অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর এই সমস্ত অঞ্চলে উপকূলীয় উদ্ভিদ হবে না উপকূল মানে কোথায় সমুদ্রের ধারে আর ভারতের উত্তর পূর্ব রাজ্য তো সমুদ্রের ধারে নেই তো এটাও হবে না ক্রান্তীয় চিরহরিত এটাই হবে সঠিক উত্তর ঠিক আছে এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ আমরা কোথায় দেখতে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এটাও উত্তর হবে না সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট আমরা চার নম্বর প্রশ্ন এই প্রশ্নটা একদম করানো প্রশ্ন এবং আমি যে এক্সট্রা নোটস রাখি সেখানেও ছিল হার্চ কিসের ইউনিট ছোটোবেলা থেকে করে আসছি প্রত্যেকেই যেন সব অপশানটি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ইউনিট নেক্সট আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নতে পাঁচ নম্বর প্রশ্নটা একটু আনকমন ছিল এবং প্রশ্ন যদি তোমরা ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু উত্তরটা ভুল করার চান্স রয়েছে প্রশ্নটা ছিল নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না দেখো অনেকে হয়তো এই না কথাটা শেষের যে না কথাটা রয়েছে এটা হয়তো মিস করে যেতে পারো এখানে চারটে অপশনের মধ্যে তিনটে এমন পদার্থ দেয়া রয়েছে তাদের কি তাদের কি হয় যখন আমরা তরল থেকে কঠিনে যাই তাদের আয়তন বেড়ে যায় যদি উত্তর বরফ করে থাকো সেটা কিন্তু হবে না এখানে কি বলেছে আয়তন বেড়ে যায় না তো ক্ষেত্রে উত্তর হবে অপশান বি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম শুধুমাত্র এইখানে এমন একটি পদার্থ যেখানে তার তরল থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না বাদ বাকি অ্যান্টিমনি বরফ এবং বিষমাত্র এদের আয়তন বেড়ে যায় নেক্সট আমরা চলে যাব ছ নম্বর ছ নম্বর একটি রিজনিং ছিল ওকে এবং এই রিজনিংয়ে দেওয়া ছিল দেখো ইন্টু কিউ মানে পি হলো কিউয়ের ভাই এইভাবে এই ধরনের প্রশ্ন তো এসেই থাকে রিজনিং থেকে তো এটা ছ নম্বর প্রশ্ন তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডাব্লু প্লাস আর ইন্টু এফ মাইনাস টি নেক্সট সাত নম্বর বহুবার করিয়েছি এই প্রশ্ন গমনাঙ্গ ইউগলিনা কিসের সাহায্যে গমন করে এবং আমি এক্সট্রা নোটসে কিন্তু অনেক লিখে রাখি এবং তোমাদের বারবার করে বলি যে শুধুমাত্র প্রশ্ন নয় এক্স নোটসও পড়বে সেখান থেকেও প্রশ্ন আসার কমন রয়েছে তো সেইখান থেকে এসে গেছে অপশনটি ফ্লাজেলা ফ্লাজেলার মাধ্যমে ইউগলিনার গমনাঙ্গ গমনাঙ্গ রেচনাঙ্গ রেচন অঙ্গ থেকে একটা প্রশ্ন এসেছে সেটাও কমন ছিল নেক্সট দেখো আট নম্বর একটি ম্যাথ ছিল একটি ব্যক্তি দু টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য ব্যাংকে রাখেন প্রথম এবং দ্বিতীয় অংশ যথাক্রমে টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট হারে সুদ দিলে মোটের ওপর তিনশো টাকা সুদ পায় তাহলে প্রথম অংশ কত টাকা ছিল তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি আটশো টাকা ছিল নেক্সট ন নম্বর প্রশ্ন একটি বিবৃতি ছিল অর্থাৎ স্টেটমেন্ট কনক্লুশন প্রশ্ন ছিল তো সেখানে যে উত্তরটা হবে সেটি উত্তর হয়ে যাবে অপশান ডি শুধুমাত্র ওয়ান হবে ওয়ান এবং দুই হবে অর্থাৎ দুটোই হবে ঠিক আছে ওয়ান এবং দুই দুটোই সঠিক হবে নেক্সট আমরা চলে যাব দশ নম্বর প্রশ্ন এই প্রশ্ন করানোর প্রশ্ন ইলবার্ট বিল আমি বলে দিয়েছিলাম ক্লাসের মধ্যে যে ইলবার্ট বিল এমন একটা বিল যেখানে বলা হয়েছিল যে এখন থেকে বি ভারতীয় বিচারপতিরাও ব্রিটিশদের বিচার করতে পারবে এই নিয়ে কিন্তু খুব গন্ডগোল হয় তো ইলবার্ট বিল এটি হচ্ছে বিচার ব্যবস্থা সম্পর্কিত সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ ওকে অপশান এ হবে সঠিক উত্তর এবং কত সালে এটি হয়েছিল এটা হয়েছিল সালে এবং এই যে ইলবার্ট বিল এই ইলবার্ট বিল কার সাথে সম্পর্কিত লর্ড রিপন এগুলো কিন্তু আমি সব লিখে দিয়েছিলাম ক্লাসের মধ্যে নেক্সট আমরা চলে যাব এই প্রশ্নটা আমি লিভার সম্পর্কে করিয়েছি এবং সেখানে সুন্দরভাবে প্রথম ক্লাসের লিভার দ্বিতীয় ক্লাসের লিভার তৃতীয় ক্লাসের লিভার আমাদের ব্যাচ করছে কিন্তু খুব সুন্দরভাবে এই ক্লাসটা করানো হয়েছে লিভার সম্পর্কিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশনের তৃতীয় শ্রেণীর লিভার হাতের কবজি হাতের কবজি কেমন হাতের ধরো কুনুই কুনুইটা হচ্ছে কি আলম্ব ঠিক আছে এবং হাতের যেখানে আমরা ধরছি কোনো বস্তু সেখানে কি হচ্ছে ভার পড়ছে এবং মাঝখানে আমাদের কি পড়ছে বল পড়ছে তো এই ধরনের লিভারকে আমরা কি বলি তৃতীয় শ্রেণীর লিভার এবং এদের যে কার্যক্ষমতা লেস দেন ওয়ান অর্থাৎ একের থেকে কম এগুলো সবই বলা হয়েছে নেক্সট বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ষোলোটি এখানে ত্রিভুজ রয়েছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো খুবই ফেমাস পর্যটন কেন্দ্র দারিংবাড়ি পর্যটন কেন্দ্রটি বা স্থলটি কোথাও অবস্থিত রয়েছে এটা আশা করি তোমাদের পাড়া উচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দারিংবাড়িতে অনেকেই এখানে ঘুরতে চায় নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন বহুবার করানো হয়েছে কানহা ন্যাশনাল পার্ক এবং এক্সট্রা নোটসে আমি লিখে রাখি সঠিক উত্তর হয়ে যাবে কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশান সি মধ্যপ্রদেশ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন যে ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল এইখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে আমার যতদূর মনে হচ্ছে এই চারটে অপশানই ভুল অ্যাকচুয়াল প্রথম ঠিক আছে সেটা হচ্ছে উনিশশো বিরাশি সালে শহর উনা শহর গুজরাট উনা শহর প্রথম লোক আদালত বলেছিল বসছিল উনিশশো এরপরে যেটা বসেছিল সেটা হচ্ছে অপশন বি চেন্নাইতে উনিশশো ছিয়াশিতে তো সঠিক উত্তর যদি এই উনা শহর না ধরা হয় তাহলে কিন্তু চেন্নাই উত্তর হয়ে যাবে ওকে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নের একটি কোডিংয়ের প্রশ্ন ছিল রিজনিং থেকে তো এটা সঠিক উত্তর হবে অপশন এ এন কিউ এস টি এফ এম সি ওকে নেক্সট আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্ন বহুবার করিয়েছি ইউনেস্কো সদর দপ্তর কোথায় আমি আমার সেটে মোটামুটি এই সমস্ত প্রশ্ন যেগুলো থেকে পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু একদমই এখানে তোমরা কমন পেয়ে যাবে যারা রেগুলার ক্লাস করো একদম তাদের জানা প্রশ্ন এগুলো সঠিক উত্তর হবে অপশান বি প্যারিস নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন নিয়ে একটু সমস্যা রয়েছে পবন স্যার এর উত্তরটা ঠিকভাবে দেননি কিন্তু আপাতত তোমরা বি অপশান করে রাখবে তারপর তোমাদের এটা পবন স্যার এটা সঠিক উত্তর কুড়িয়ে দেবে ঠিক আছে আমি এখানে এটা তোমাদের স্কিপ করতে বললাম এটা তোমাদের পবন স্যার বলে দেবে পরে কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে একটু সমস্যা রয়েছে আমরা তারাহুড়োতে অ্যান্সার বানিয়েছি তো তো যেগুলো সমস্যা রয়েছে সেগুলো তোমাদের পবন স্যার তোমাদের ম্যাথ ক্লাসে বলে দেবে নেক্সট আমরা চলে যাব যে উনিশ নম্বর প্রশ্ন করানো প্রশ্ন যে কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফটিস নামে অভিভূত করা হয় আমাদের ব্যাচ কোর্সে কেমিস্ট্রির যে আমাদের যে পেট ব্যাচ কোর্স সেখানে কেমিস্ট্রির একটা ক্লাস করানো হয়েছে অ্যাসিড এবং জল সেখানে এই উত্তরটা খুব সুন্দরভাবে করানো হয়েছে এবং সাথে আমাদের ইউটিউবেও ক্লাসটা এখান থেকে করানো হয়েছে যে অ্যাকোয়া ফটিস কোন অ্যাসিডকে বলা হয়ে থাকে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নাইট্রিক অ্যাসিড ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন নিজের কোনটি একটি টেলিফোন ডাইরেক্টরিতে সর্বশেষে থাকবে অর্থাৎ একদম শেষ দিকে থাকবে এটা হচ্ছে একটা এর উপর থেকে প্রশ্ন ছিল তো দেখো সবগুলো এম দিয়ে শুরু এবং এম এর পরে এ আসবে এবং তারপরে ও আসবে তার মানে আমরা এম ও চলে গেলাম ঠিক আছে এবারে প্রত্যেকের ক্ষেত্রে এইচ আছে তো এইচটা হয়ে যাবে এবং তারপরে দেখো ই আগে আছে তারপরে আই আছে তার মানে আইটা আমরা আগে নেবো ঠিক আছে মানে যেহেতু সর্বশেষে বলেছে তাহলে মানে আমরা আইটা নেবো তারপরে দেখো সব ক্ষেত্রে এন রয়েছে বসে দিলাম তারপর সব ক্ষেত্রে ডি রয়েছে বসে দিলাম এরপর এরপর দেখো কোথাও ই রয়েছে কোথাও আর রয়েছে কোথাও আর রয়েছে এ রয়েছে তার মানে আমরা কি আগে মানে সর্বশেষ পরে তার মানে আর নেবো এবং দুটোর ক্ষেত্রে আর রয়েছে ঠিক আছে এবং আমরা পেয়ে গেছি এইটা তো উত্তর হবে অপশান বি ওকে নেক্সট নেক্সট আমরা চলে যাব একুশ নম্বর প্রশ্ন করানো প্রশ্ন নেপ্রিডিয়া কোন প্রাণীর অঙ্গ বহুবার করিয়েছি কেঁচো নেক্সট এই প্রশ্নটা একটু আউট অফ সিলেবাস রয়েছে সেটা হচ্ছে অ্যাটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন তিনি ছিলেন অপশান ডি হুন সম্প্রদায়ের নেতা যেটা করায়নি সেটা বলবো না কিন্তু যেটা করিয়েছি সেটা অবশ্যই বলবো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে একটি রিজনিং বলতে পারো বা এটা কেমিস্ট্রি থেকেও বলতে পারো বলা হয়েছে নিচে চারটির মধ্যে তিনটি কোন কারণে সরঞ্জ এবং একটি শ্রেণীভুক্ত এবং কোনটা শ্রেণীভুক্ত নয় সেটা খুঁজে বের করতে বলা হয়েছে ইজি ছিল প্রশ্নটা ভালো করে দেখো লোহা ক্লোরিন অভ্র এবং দস্তা দেখো লোহা ক্লোরিন এবং হচ্ছে কি জিঙ্ক এই তিনটে কিন্তু আমরা পিওর ফর্মে পেয়ে থাকি আমরা পিডিওডিক টেবিলের মধ্যে ওকে তো এইগুলো হচ্ছে এলিমেন্ট লোহা ক্লোরিন দস্তা কিন্তু অভ্র অভ্র কিন্তু আমরা পিওর ভাবে টেবিলে দেখতে পাই না অভ্র হচ্ছে কি মাইকা এই মাইকার মধ্যে কিন্তু অনেক রকম পদার্থ থাকে অ্যালুমিনিয়াম থাকে জিঙ্কও থাকে কিছুটা তো সেই জন্য এখানে সঠিক উত্তর হবে অভ নেক্সট আমরা চলে যাব দেখো চব্বিশ নম্বর প্রশ্ন এটাও কিন্তু একটা জানা প্রশ্ন ছিল যে লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থবিল বিল রাজ্যসভায় পেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয় সঠিক উত্তর হবে চোদ্দ দিন চৌদ্দ দিনের মধ্যেই ফেরত পাঠাতে হবে নেক্সট আমরা চলে যাব পঁচিশ নম্বর প্রশ্ন একটি ম্যাথ ছিল তো পঁচিশ নম্বর প্রশ্নের যে সঠিক উত্তরটা হয়ে যাবে এখান থেকে সরি ম্যাথ নয় এটা রিজনিং ছিল ডি পাঁচটি বই একটি টেবিলে সাজানো রয়েছে তাহলে উত্তরটা মানে চেয়া হয়েছে তাহলে কোন বইটি টেবিলে স্পর্শ করে রয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশ নম্বর প্রশ্নের অপশান ডি অর্থাৎ বি নেক্সট দেখো রিল এরোশন বা নালিক হয় কোন প্রকৃতির শক্তি দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের একটি উদাহরণ এখানে সঠিক উত্তর হবে অপশান সি জলপ্রবাহ বা ওয়াটার ফ্লো নেক্সট আমরা চলে যাব সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নতে ছিল শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন তো সাতাশ নম্বর প্রশ্নেরও এটা করানো প্রশ্ন আমাদের ইউটিউব ক্লাস থেকেই সঠিক উত্তর হবে অপশান সি পুরন্দরের সন্ধি বহুবার করেছি শিবাজি এবং মোগলদের সাথে পুরন্দরের সন্ধি এবং আমি বলে দিয়েছিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধিগুলো করে যেতে তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে পুরন্দরের সন্ধি এবং সন্ধি কত সালে হয়েছিল পুরন্দরের সন্ধি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে প্রশ্ন একটি ছিল তো আঠাশ নম্বর প্রশ্ন ওই সাংকেতিক ভাষায় নোটকে কি হিসাবে লেখা হবে তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দুই তিন নয় চার নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন যে কতবার করিয়েছি আমি ইউটিউব চ্যানেলে সেটা তো যারা ফলো করেছে তারা অবশ্যই যেন ব্রাস অর্থাৎ পিতল কোন কোন ধাতুর ধাতু শঙ্কর ধাতু আমি একদম লিস্টও দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ইউটিউব ক্লাসে করানোর সময় এক্সট্রা নোটসে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কপার এবং জিঙ্ক অর্থাৎ তামা এবং দস্তার সংমিশ্রণে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন গ্লিম শব্দটির মধ্যে কতগুলি এমন জোর বর্ণ আছে শব্দগুলির মধ্যে তাদের মধ্যে যতগুলি বর্ণ আছে ইংরেজি বর্ণমালাতেও তা রয়েছে তো তিরিশ নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর আচ্ছা তিরিশ নম্বর প্রশ্নের উত্তর এখানে পবন স্যার কিন্তু তোমাদের দেননি ঠিক আছে তো তিরিশ নম্বরটা তোমরা স্কিপ করবে এর উত্তর পবন স্যার তোমাদের বুঝিয়ে দেবেন এবং করিয়ে দেবেন নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি পচা মাছের মতো গন্ধ এটা একটু হাটকে টাইপের প্রশ্ন একটু আউট অফ সিলেবাস কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ফসফিন ফসফিনের গন্ধ পচা মাছের মতো যার সংকেত পিএইচ থ্রি নেক্সট আর ওজন ওজনের গন্ধ হচ্ছে একটু আস্টে টাইপের আঁস্টে গন্ধ ঠিক আছে মাছের মতো গন্ধ কিন্তু পচা মাছের মতো নয় পচা মাছের গন্ধ অ্যাকচুয়ালি ফসফিন নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন একটি ম্যাচ ছিল চৌবাচ্ছাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে তো এখানে বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছ মিনিট সময় লাগবে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন করোনা প্রশ্ন এবং আমি বলেও দিয়েছিলাম এটা ডাব্লু বিসিএস এর প্রশ্ন অনেকবার এসেছে সত্যসমক সমাজ সত্যসোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন তোমরা বিগত ক্লাসগুলো দেখবে ভালোভাবে যারা ফলো করেছো এই প্রশ্নটা কিন্তু পাবে তো সঠিক উত্তর হবে অপশান ডি জ্যোতিবা ফুলে এবং আমি আমার খুব ভালোভাবে মনে আছে সালটাও লিখে দিয়েছিলাম আঠেরোশো তিয়াত্তর সালে এই জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো ফাইন্ড আউট সরি ফাইন্ড দ্য অড ওয়ান এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি কনফিউশন রয়েছে প্রশ্নটা তো এটা স্কিপ করবে এর উত্তর পরে পবনসার করে দেবেন নেক্সট চলে যাব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অপশান টেস্ট করলেই উত্তর পেয়ে যেতে মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম আছে কেন অপশান করলেই বলে বলছি যে উত্তর পেয়ে যেতে দেখো আমি অনেকবার ক্লাসে করিয়েছি যে বাবা মায়ের মানে সন্তানের লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে বাবা মায়ের সেক্স ক্রমোজন উপর থেকে একটাই মায়েদের মধ্যে থাকে এক্স সেক্স এবং বাবাদের মধ্যে থাকে এক্স ওয়াই তার মানে সেক্স ক্রমোশন কত হলো দুটো হলো এবং যদি অপশান টেস্ট করো দেখো ছেচল্লিশটি আর তেইশ জোড়া মানেই হচ্ছে ছেচল্লিশ তার মানে অপশান এ এবং বি অলরেডি বাদ চলে গেল পরে হলো অপশান সি আর ডি তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ওকে নেক্সট থার্টি সিক্স এটি একটি রিজনিং ছিল ডাইরেকশান টেস্টের তো থার্টি সিক্সের এখানে সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে দক্ষিণ পশ্চিম দিকে তিনি এখন কোন দিকে মুখ করে আছেন দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আছেন নেক্সট চলে যাবো থার্টি সেভেন করানো প্রশ্ন অনেকবার করিয়েছি এবং এইখান থেকে এই সরোজ মহাজন পদের ক্লাস যারা করেছ আমাদের ইউটিউব চ্যানেলেই করানো রয়েছে এবং আমাদের যে ব্যাচ কোর্স পেট ব্যাচ কোর্স সেখানেও করানো রয়েছে যে সরোজ মহাজন পদে দক্ষিণ ভারতে অবস্থিত বা দক্ষিণতম যে সরোজ মহাজন পদ সেটার নাম কি সেটা সঠিক উত্তর হবে অপশান বি অস্মক এই প্রশ্নটা করানো রয়েছে নেক্সট থার্টি এইট একটি রিজনিং ছিল বা ম্যাথের একটা সিরিজ ছিল বলতে পারো দুটোই বলতে পারো তো থার্টি এইটের এটারও উত্তর কিন্তু পবন স্যার দেননি এটা স্কিপ করবে পরে এটা তোমাদের পবন স্যার করিয়ে দেবেন নেক্সট থার্টি নাইন থার্টি নাইন দেখো নিজের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন সঠিক উত্তর হবে অপশানে নীলস বোর পরমাণুর গঠন প্রথম ব্যাখ্যা করেন নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে সাত পূর্ণ এক এক দুই নেক্সট আমরা চলে যাব একচল্লিশ নম্বর প্রশ্ন একদম ইজি প্রশ্ন বহুবার করিয়েছি কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হবে অপশান এই পনেরোশো ছিয়াত্তর সালে এবং কাদের কাদের মধ্যে হয়েছিল আকবর ভার্সেস রানা প্রতাপ একদম করানো রয়েছে এই প্রশ্ন নেক্সট আমরা চলে যাব ফর্টি টু আরও একটি রিজনিং ছিল ফর্টি টুর এটারও উত্তর পবন স্যার দেননি আমাকে ঠিক আছে তো পবন স্যার এই যেগুলো আমি জিজ্ঞাসা চিহ্ন করে রাখি সেগুলো কিন্তু পবন স্যার তোমাদের করিয়ে দেবেন আমি জিগের পার্টটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি সেটাও তোমরা দেখে নেবো এবং যেগুলো ম্যাথ করিয়ে দিয়েছেন পবন স্যার সেগুলো আমি বলে দিচ্ছি আচ্ছা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য রয়েছে খুব ভালোভাবে মনে রয়েছে আমি এক্সট্রা নোটস এটা লিখে দিয়েছিলাম যখন আমি এই যে ইউএন সম্পর্কে কিছু একটা প্রশ্ন ছিল বা ইউএন এর হেডকোয়ার্টার বা নিরাপত্তা পরিষদে এরকম কতজন সদস্য রয়েছে সেইখানে এটা সঠিক উত্তর হবে অপশন বি পনেরো জন ঠিক আছে আর দশজন হচ্ছেন নন পারমানেন্ট তো টোটাল পনেরো জন হচ্ছেন এখানে নিরাপত্তা পরিষদের সর্বমোট সদস্য রয়েছে নেক্সট ফর্টি এই প্রশ্ন যদি যদি কেউ বলো যে করায়নি ঠিক আছে তাহলে কিন্তু আমারই ভুল ঠিক আছে মানে কি বলবো কতবার যে করেছি বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ সমূহতে একদম চার্ট করে আমাদের আমি এক্সট্রা নোটসে লিখে দিই ঠিক আছে যারা প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করে এই প্রশ্ন কিন্তু তাদের পাড়া উচিত এবং দুটো অপশানই কনফিউশন হয় রামচরিত এবং রামচরিত মানুষ সেখানে শুধু রামচরিত হয়ে যাবে অপশান ডি সন্ধ্যাকান নন্দী আর তুলসী দাস কী লিখেছেন চরিত মানুষ এই প্রশ্নগুলো কিন্তু সবই ইউটিউবের করানো ক্লাস এবং কিছু প্রশ্ন বেড ব্যাচ কোর্সেও রয়েছে জিকে নিয়ে কারোর কিছু কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয় আমি যা করিয়েছি মোটামুটি যেভাবে করেছি আশা করছি সকলের পারা উচিত ছিল সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন একটি ম্যাচ ছিল তো সঠিক উত্তর হবে অপশানে সেভেন এখান থেকে উত্তর হবে নেক্সট আমরা চলে যাব ফর্টি সিক্স মহাবীরের উপদেশ সংকলন কী নামে পরিচিত একটু অন্য রকমের প্রশ্ন কিন্তু অপশান টেস্ট করলেও তোমরা পেরে যেতে ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে অপশানের সিদ্ধান্ত খুবই বিখ্যাত একটা সিদ্ধান্ত রয়েছে যেটা হচ্ছে আগম সিদ্ধান্ত তোমার পেট ব্যাচ করছে কিন্তু জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম নিয়ে সম্পর্কে খুব সুন্দরভাবে ক্লাস করিয়েছি আমি তোমরা যারা পেট ব্যাচ করছে জয়েন হতে চাও পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য তারা কিন্তু যুক্ত হতে পারো নেক্সট ফর্টি সেভেনের একটি ম্যাচ ছিল তার কত শতাংশ লাভ হতো তো ফর্টি সেভেনের এখানে সঠিক উত্তর কি হবে এটারও উত্তর আমাকে দেননি পবন স্যার তো উত্তর পরে তোমরা জেনে নেবে নেক্সট ফর্টি এইট নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় এক্স নোটসে কিন্তু আমি লিখে দিয়েছিলাম অ্যালুমিনিয়াম বিভিন্ন যখন আকরিক করেছিলাম আমি একটা চার্ট ভাবে দিয়েছিলাম তো অ্যালুমিনিয়ামের আকরিক নিচের কোনটি নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ডলোমাইট ডলোমাইট কার আকরিক ডলোমাইট আকরিক হচ্ছে ম্যাগনেসিয়াম ওকে বাদ বাকি ফেলসপার বক্সাইড গিফসাইড সবগুলোই অ্যালুমিনিয়ামের আকরিক নেক্সট ফর্টি নাইন নিচের কোন উৎসেচক প্রোটিনকে পেপ্টনে পরিণত করে প্রোটিন ধ্বংসকারী বা প্রোটিন ভঙ্গকারী উৎসেচক এই প্রশ্ন করানো প্রশ্ন সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে ফর্টি নাইনের সি পেপসিন নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো তেইশ একশো আট আটাত্তর এবং দুশো চুয়াল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই থাকবে তো পঞ্চাশ নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ইলেভেন নেক্সট ফিফটি ওয়ান আরও একটি ম্যাচ ছিল দুটি সংখ্যার সমষ্টি জিজ্ঞেস করতে বলা হয়েছিল তো ফিফটি ওয়ানের সঠিক উত্তর হবে অপশান বি চল্লিশ ফিফটি টু মানবদের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিশ্চিত হয় আমাদের পেট ব্যাস করছে হরমোন সংক্রান্ত একটা স্পেশাল ক্লাস করানো হয়েছিল মানে একটা জীব জীবন বিজ্ঞানের উপর থেকে শুধু হ হরমোনের চ্যাপ্টার উপর থেকে কিন্তু ক্লাস করানো হয়েছিল এবং সেখানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু করানো হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি গ্লুকাগন নেক্সট আমরা চলে যাব ফিফটি থ্রি ফিফটি থ্রির উত্তর দেননি তোমাদের পবন স্যার ঠিক আছে তো এর উত্তর পরে করিয়ে দেবেন নেক্সট ফিফটি ফোর আমরা চলে যাব ফিফটি ফোরের একটি ম্যাচ ছিল ইংরেজি এবং অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত সঠিক উত্তর হবে অপশানে নাইন ইস টু এইট নেক্সট চলে যাব ফিফটি ফাইভ মানব মস্তিষ্কের কোন অংশদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটাও জান এটাও করানো প্রশ্ন লঘু মস্তিষ্ক অর্থাৎ শেরিবল্যাম শেরিবল্যাম শরিফবেল্যাম বা লঘু মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটা তোমাদের ইউটিউবেরই ক্লাসে করানো প্রশ্ন নেক্সট ফিফটি সিক্স আমরা দেখে নেব প্রশ্নবোধক স্থানে কি হবে একটা চিহ্নের মাধ্যমে তোমাদের রিজনিং করতে বলা হয়েছিল তো ফিফটি সিক্সের উত্তরও আমাকে তোমাদের পবন স্যার দেননি তো স্কিপ করো আপাতত উত্তরটা পরে বলে দেবেন নেক্সট ফিফটি সেভেন ফিফটি সেভেন কী হচ্ছে সাধারণ চাপ এবং তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার এটা আউট অফ সিলেবাস প্রশ্ন বলতে পারো বা আউট অফ সিলেবাস নয় মানে আমাদের করানো প্রশ্ন নয় এটা তো অ্যামোর ফরাস বা অনিয়তাকার বলতে পারো নয় এখানে অপশান সি কাঠ ঠিক আছে বাদ বাকি চক পিচ এবং সাধারণ লম্বনের হচ্ছে সবই অনিয়তাকার নেক্সট ফিফটি এইট ফিফটি এইটের সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরগুলো জাস্ট মিলিয়ে নাও নেক্সট দেখব আমরা ফিফটি নাইন ঠিক আছে কত দূরত্ব চাওয়া হয়েছিল ফিফটি নাইনের উত্তরও কিন্তু পবন স্যার করে দেননি স্কিপ করে রাখো আপাতত নেক্সট সিক্সটি আমরা চলে যাব মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত মাদাগাস্কারকে লবঙ্গর দেশ বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশানটি আফ্রিকা আফ্রিকা মহাদেশে অবস্থিত রয়েছে মাদাগাস্কার সঠিক সি পুত্র অর্থাৎ ও এর সাথে এম এর সম্পর্ক কি পুত্র নেক্সট সিক্সটি টু সিক্সটি টুতেও জিজ্ঞেস করা হয়েছিল বি কত টাকা পাবে একটি অঙ্কের মাধ্যমে তো সিক্সটি টু সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি ষোলো হাজার টাকা সে পাবে নেক্সট দেখো উনিশশো সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি উপ নির্বাচিত হন এই প্রশ্নটা একটু হাটকে টাইপের বলতে পারো কিন্তু এটা উত্তর হয়ে যাবে ডি মোরারজি দেশাই এবং এখান থেকে একটা প্রশ্ন করানো হয়ে থাকে যে কোন পদটি আমাদের সংবিধানে নেই সেটা হচ্ছে উপ বা ডেপুটি প্রাইম মিনিস্টারের পদ কিন্তু আমাদের সংবিধানে লেখা নেই নেক্সট সিক্সটি দেখো কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে এটা আমাদের পেট ব্যাচ করছে সংবিধানে যারা ক্লাস করেছে মৌলিক অধিকার এবং রিটস একটা চ্যাপ্টার করানো হয়েছে সেখানেই করানো হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ম্যান্ডামাস হবে সঠিক উত্তর পাঁচ ধরনের রিটস জারি করা হয়ে থাকে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের দ্বারা সুপ্রিম কোর্টের দ্বারা থার্টি টু অনুযায়ী এবং হাইকোর্টের দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুসারে নেক্সট আমরা চলে যাব সিক্সটি ফাইভে সিক্সটি ফাইভ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি দুশো দুশো মিটার দৈর্ঘ্য ট্রেনটির নেক্সট সিক্সটি সিক্স করোনা প্রশ্ন অ্যানিভেশন কোন স্থানে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন একদমই করোনা প্রশ্ন আমাদের ইউটিউব ক্লাস থেকে এই প্রশ্নটা করানো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাদ্রাজে এবং কত সালে উনিশশো সালে নেক্সট চলে যাবো সিক্সটি এই প্রশ্ন চিরাচরিত প্রশ্ন বিগত বছরে বহুবার পরীক্ষাতেছে মরিচিকা কোনটির উদাহরণ এবং ফেমাস প্রশ্ন আলো চ্যাপ্টার থেকে আলোর পূর্ণ প্রতিফলন বা টোটাল প্রতি নেক্সট সিক্সটি এইট সিক্সটি এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেরো পূর্ণ তেরো চোদ্দ নেক্সট চলে যাব সিক্সটি নাইন কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বকৃষ্ট এই প্রশ্নটা একটু কনফিউশন রয়েছে কিন্তু আমিও একটু ভালোভাবে দেখলাম এটার উত্তর কিন্তু সব জায়গাতেই বলা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা এবং আমি ব্যাক একটু ক্যালকুলেশান করলাম আমি দেখলাম যে পৃথিবীর মধ্যে সব থেকে কফি চা মানে উৎপাদন করে কোন দেশ সবথেকে বেশি পরিমাণে সেটা হচ্ছে ব্রাজিল তো ব্রাজিলের যে মাটি সেটা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা এবং সেখানে সবথেকে এই ল্যাটারাইট মৃত্তিকাতেই কফি চাষ বেশি সবথেকে হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ল্যাটারাইট মৃত্তিকা এবং আমাদের দেশ কন্যাটাকেও কিন্তু সবথেকে বেশি কপি চাষ উৎপন্ন হয়ে থাকে এবং সেখানেও ল্যাটারাইট মৃত্তিকাতেই কপি চাষ হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটারাইট মৃত্তিকা নেক্সট আমরা চলে যাব সত্তর নম্বর প্রশ্ন সত্তর নম্বর প্রশ্নের এখানে সুদের হার জিজ্ঞেস করতে বলা হয়েছিল সুদের হার কত শতাংশ ছিল সঠিক উত্তর হবে অপশান ডি টেন শতাংশ নেক্সট সেভেন্টি ওয়ানের উত্তর দেননি পবন স্যার স্কিপ করবে পরে উত্তরটা করে দেবেন স্যার নেক্সট সেভেন্টি টু জাস্ট কিছুদিন আগেই এই প্রশ্ন করানো হয়েছে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করে এই প্রশ্ন জাস্ট কিছুদিন আগেই আমি একটা সেটে করিয়েছি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মহাত্মা গান্ধী এবং সেটা কত সালে উনিশশো সালে নেক্সট চলে যাব সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রির উত্তর হয়ে যাবে অপশান বি ষোলো হাজার আটশো টাকা তবে মোট ভোটার কত ষোলো হাজার আটশো সরি টাকা বললাম আমি ষোলো হাজার আটশো ভোটার নেক্সট চলে যাব সেভেন্টি ফোর সেভেন্টি ফোরেরও উত্তর পবন সার দেননি স্কিপ করবে নেক্সট সেভেন্টি ফাইভ বহুমুখী নদী পরিকল্পনা সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত আমি বিভিন্ন নদী প্রোজেক্ট যখন ইউটিউবে ক্লাস করে আমি এক্সট্রা নোটস দিয়ে রাখি এবং সেইখানেই কিন্তু এটা পেরিয়ে যাবে বিভিন্ন নদী কোন প্রোজেক্ট কোন নদীর উপর অবস্থিত কোন রাজ্যে অবস্থিত এটা আমি চার্টভাবে দিয়ে দিই প্রত্যেকটা এক্সট্রা নোটসে সেখানে সঠিক উত্তর তোমরা অবশ্যই দেখেছো করিয়েছি নর্মদা নেক্সট সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সে জানা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল বারো দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে তো সেভেন্টি সিক্সের সঠিক উত্তর হবে অপশান সি চার টাকা সে কি করবে সঞ্চয় করবে নেক্সট সেভেন্টি সেভেন আর পর্বতমালার উচ্চতম সিঙ্গ কোনটি এই প্রশ্ন করানো হয়েছে এবং আমি কিন্তু এক্সা নোটসেও দিয়ে রেখেছিলাম ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্বতমালার সর্বোচ্চ সিঙ্গগুলোর নাম দুদাবেতা আমরা কিসে জানি নীলগিরি এবং এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে গুরুশিখর তোমরা আমি বারবার করে বলি যে শুধুমাত্র আমি একটা প্রশ্ন করাই না একটা প্রশ্নের সাথে কিন্তু এক্সট্রা নোটস রাখি এবং সেই এক্সট্রা নোটসগুলো যদি ভালো করে প্রতিদিন করো তাহলে কিন্তু সেখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের সেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন কমন এসে যেতে পারে ঠিক আছে নেক্সট দেখো সেভেন্টি এইট সেভেন্টি এইটের সঠিক উত্তর হয়ে যাবে যে মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত সেমি সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি দুই সেমি নেক্সট আমরা চলে যাব সেভেন্টি নাইন ঠিক আছে একটা প্রদত্ত চিত্র দেওয়া রয়েছে তাহলে প্রতিবিম্ব জিজ্ঞেস করতে বলা হয়েছে সেভেন্টি নাইনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নেক্সট এইটটি দেখব দেখো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা তোমাদের বিগত বছরেরই প্রশ্ন পুলিশ পরীক্ষারই এবং অন্যান্য পরীক্ষাতেও এসেছে এই প্রশ্ন আমাদের ইউটিউবেও করানো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ কৃষ্ণ গোখলে নেক্সট আমরা চলে যাব প্রশ্নবোধক স্থানে কি বসবে তো এইটটি ওয়ানের সঠিক উত্তর হবে অপশান ডি সাত নেক্সট আমরা চলে যাব এইটটি টু অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ এই প্রশ্ন কিন্তু করানো হয়নি আমাদের ক্লাসে এটা আমাদের বাইরের প্রশ্ন তো যাই হোক এখানে উত্তরটা দেখে নাও এইটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ল্যামার্ক অর্থাৎ যে অঙ্গের ব্যবহার যত বেশি করবে সেই অঙ্গের হচ্ছে গুরুত্বটা তত বাড়বে এবং সেই অঙ্গ ততটা পরিস্পুষ্ট হবে যে অঙ্গের ব্যবহার আমরা করব না সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে যেমন আমাদের আগে আমাদের লেজ ছিল লেজের ব্যবহার আমরা করিনি লেজ কমে গেছে আমাদের অ্যাপেন্ডিক্সের ব্যবহার কমে গেছে এই ধরনের যে মতবাদ বা প্রবর্তনবাদ সেটা হচ্ছে ল্যামার্ক দিয়েছিলেন নেক্সট এইটি থ্রি এইটি থ্রির যে সঠিক উত্তর হবে বাকি দুজনের গড় কত সঠিক উত্তর হবে অপশানে ইলেভেন এবং খুবই অবাক করা ব্যাপার একটাই মাত্র মানে কারেন্ট অ্যাফেয়ার্স একটাও দেয়নি কিন্তু এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে চালিয়ে নাও ডিসেম্বরের শেষ উইকে ডিসেম্বরের শেষ উইকে দিকে আমি আমি মানে প্রত্যেক দিন তো চারটে থেকে পাঁচটা করে কারেন্ট অ্যাফেয়ার্স রাখি এবং সেখানে একটা প্রশ্ন করিয়েছিলাম খুব ভালোভাবে মনে রয়েছে যে ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কোন দেশের প্রধানমন্ত্রী এবং কে ভারতে গেস্ট হিসাবে আসছেন সেখানে বলা হয়েছিল যে ফ্রান্সের রাষ্ট্রপতি আমাদের দেশে আসছেন গেস্ট হিসাবে এবং তার নাম কি এমানুয়েল ম্যাক্রন ইমানুয়েল ম্যাকরন তো সেটা কিন্তু করানো হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এটাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটু মনকে শান্তি দিয়ে নাও কেননা আজকের ক্লাসে মানে আজকের এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা দেখলাম যেখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স জানি সমস্ত জিকে পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটাই জিকে দিয়ে দিয়েছে নেক্সট আমরা চলে যাব এইটি ফাইভ এইটি ফাইভের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে অপশান সি ওকে নেক্সট আমরা চলে যাব এইটি সিক্স নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট মাঠ নয় সঠিক উত্তর হবে ওয়েলিংটন ওয়েলিংটন নিউজিল্যান্ডে অবস্থিত রয়েছে নেক্সট অবশ্যই দেখব এইটি সেভেন এইটি সেভেনের যে সঠিক উত্তর হয়ে যাবে যে শব্দটির মধ্যেও একই অবস্থান অপশান এ আই নেক্সট আমরা চলে যাব 88 এইট নিচের কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় এই প্রশ্ন আমি করিয়েছি এবং বলেও দিয়েছিলাম যে বছরে দুবার বৃষ্টিপাত হয় এখানে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে তামিলনাড়ু এবং তামিলনাড়ুর উপকূলকে কি বলা হয়ে থাকে সেটা হচ্ছে করমণ্ডল নেক্সট এইটি নাইন আমরা দেখে নেব এইটি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে যে ঘড়ি দিতে কত সময় দেখাবে তো এইটি নাইনের সঠিক উত্তর হবে অপশান বি তিনটে ষোলো মিনিট দেখাবে নেক্সট নাইনটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন অপশান টেস্ট করলেই উত্তর পেয়ে যেতে তো হবে না ঠিক আছে ইবন ও হবে না সঠিক উত্তর হবে অপশান সি হিয়ান এবং সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে ইবন বধু দেখার সময় এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময় বহুবার করিয়েছি এই প্রশ্নটা নেক্সট আমরা চলে যাব নাইনটি ওয়ান লৌহ আকরিক খনিটি কোন রাজ্য অবস্থিত তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ছত্তিশগড় নেক্সট নাইনটি টু দেখো নাইনটি টুর যে উত্তর সেটা কিন্তু পবন স্যার দেননি স্কিপ করবে নেক্সট আমরা চলে যাব নাইনটি থ্রি পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডি থাকে বহুবার করিয়েছে এই প্রশ্ন পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে অপশান সি ফর্মিক অ্যাসিড এবং কোন পদার্থতে কি অ্যাসিড থাকে সেটারও আমি এক্সট্রা নোটসে লিস্টও করে দিয়েছিলাম নেক্সট দেখো নাইনটি ফোর নাইনটি ফোরের এর যে ম্যাথ ছিল তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এইটটি নেক্সট দেখব নাইনটি ফাইভ একটি রিজনিং ছিল নাইনটি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওয়ান নেক্সট দেখব নাইনটি সিক্স নাইনটি সিক্সের যে ম্যাচ ছিল বি কত টাকা পেয়েছিল তো নাইনটি সিক্সের সঠিক উত্তর হবে অপশান ডি তিন হাজার ষাট টাকা নেক্সট নাইনটি সেভেন নাইনটি সেভেনের একটি রিজনিং ছিল তো নাইনটি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জি জি হবে উত্তর সঠিক উত্তর নেক্সট নাইনটি এইট নাইনটি এইটের যে একটি ম্যাচ ছিল ঠিক আছে হাও মাচ টাইম নেবে এ টু সি অর্থাৎ সি থেকে এ থেকে সরি সি থেকে এ যেতে কত সময় নেবে তো নাইনটি এইটের সঠিক উত্তর আচ্ছা এটার উত্তর কিন্তু আমাকে প্রোভাইড করেনি পবন স্যার পরে দেখে নেবে নেক্সট দেখবো নাইনটি কি বলছে উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশোধিত হয় ভালো করে খেয়াল দেখো খেয়াল করে দেখো কিছুদিন আগেই আমরা লেডি কনস্টেবলের পরীক্ষার যখন মেন পরীক্ষার অ্যান্সার করছিলাম সেখানেই একটা প্রশ্ন ছিল বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন সেইটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে এই উত্তর দিয়ে মানে কোয়েশ্চেনটা করেছে সঠিক উত্তর হবে অপশান ডি জিবেরিলিন ঠিক আছে লেডি কনস্টেবল নাকি ডাব্লিউ বিসিএস কিছু একটা হবে ঠিক আছে এই প্রশ্নটাই দিয়েছিল এবং এই প্রশ্ন আমাদের রয়েছে আমাদের হরমোন যে চ্যাপ্টার রয়েছে সেই হরমোন চ্যাপ্টার খুব সুন্দরভাবে করানো রয়েছে এবং প্রাণী হরমোন আলাদা আলাদাভাবে করানো হয়েছে সেখানে এই প্রশ্নের উত্তর কিন্তু করানো হয়েছে নেক্সট একশো নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন একটি রিজনিং ছিল সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান ডি এন উত্তর হবে ওকে তো এই ছিল কলকাতা পুলিশ এস আই প্রিলির সম্পূর্ণ একশোটা প্রশ্নের সম্ভাব্য উত্তর তার মধ্যে ম্যাথ এবং রিজনিংয়ের কিছু প্রশ্ন তাড়াহুড়োতে পবন স্যার করতে পারেননি তো সেগুলোর উত্তর তোমাদের পরে পবন স্যার করে দেবেন এবং সেগুলো বুঝিয়েও দেবেন সুন্দরভাবে কিন্তু জিকে পঞ্চাশটা এসেছে পঞ্চাশের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের পঁয়তাল্লিশটা করা যায় মোটামুটি পঁয়তাল্লিশটা কিন্তু কমন এসেছে বলতে পারি এদিক ওদিক থেকে একদম হুবহু কমন এসেছে বলা যেতে পারে চল্লিশ থেকে বিয়াল্লিশটা আমাদের ইউটিউব ক্লাসের থেকে এবং ব্যাচ কোর্সের ক্লাস থেকে তো অবশ্যই আমি বলবো ক্লাসটা এই ভিডিওটা শেষ করার আগে যে প্রত্যেকে খুব সিরিয়াসভাবে পড়াশোনা করো এবং প্রত্যেক দিন যেভাবে ক্লাসগুলো করাচ্ছি ইউটিউবে তোমরা যে যেখান থেকে পড়ছো না কেন সেখান থেকেই তোমরা ফলো করো জি কে এক্সট্রা নোটস যেভাবে আমি রাখছি প্রত্যেক দিন যদি রেগুলারলি তোমরা ফলো করতে থাকো দেখবে নিজের অজান্তেই কিন্তু তোমরা প্রস্তুত হয়ে পড়ছো ঠিক আছে কেননা দেখতেই পাচ্ছি যা করেছি তার মধ্যে থেকেই প্রশ্নগুলো আসছে ম্যাথ রিজনিং তোমাদের পবন স্যার যা করেছেন সেই নিয়মের মধ্যে থেকেই আসছেন আসছে তো সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো বা প্রত্যেকদিন যদি দেখতে থাকো দেখবে দেখতে 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 প্র্যাকটিস করতে করতে সেগুলো আয়ত্ত হয়ে গেছে ঠিক আছে তো আমাদের ব্যাচ কোর্স রয়েছে সেখানে কিন্তু আরও ডিটেলসে একদম থিওরি কনসেপ্ট ক্লিয়ার থিওরি তার উপর থেকে এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে ডিসক্রিপশন বক্সে যাবে বা আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট কার কত স্কোর হচ্ছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানে শেষ করলাম থ্যাংক ইউ বাই